নবীনবরণ অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো জলঙ্গির লক্ষ্মীনারায়ণপুর গার্লস জুনিয়র হাই স্কুল। শনিবার হাই স্কুল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীসহ অভিভাবকেরা। এছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে নাসির শেখ ফ্যান ক্লাবের আয়োজনে রঘুনাথগঞ্জে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করলো জলঙ্গির লক্ষ্মীনারায়ণপুর গার্লস জুনিয়র হাই স্কুল। শনিবার হাই স্কুল ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীসহ অভিভাবকেরা। এদিন প্রতিযোগিতা ছাড়াও স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস উপলক্ষে এলাকার প্রায় 30 জন দুস্থ সাধারণ মানুষকে কম্বল বিতরণ করা হয় স্কুলের পক্ষ থেকে। প্রত্যন্ত গ্রামের স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসী। আগামী দিনে এই উদ্যোগে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান স্কুল শিক্ষক। আমাদের বিদ্যালয়ের জন্মদিন অর্থাৎ 12ই জানুয়ারি আমরা 2018 সালে এই জায়গাটা আমরা ভিত পুজো করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আজকের দিনে প্রতি বছরই গত বছর আমরা আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, এবছরও 12ই জানুয়ারিকে আমরা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সেই সঙ্গে নবীনবরণ আমাদের এই বিদ্যালয়ে যে এবছর এখনও পর্যন্ত 6 জন ছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। এবং আমাদের এই এলাকায় শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আছে, তার পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণ এলাকার দুস্থদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করলাম। এবং প্রতি বছরই আমরা করি, শুধু বস্ত্র বিতরণ নয়, অন্যান্য সময় আমরা অন্যান্য সহযোগিতা করে থাকি। আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম, বাকি যারা থাকলে তারা আমাদের মন্দির থেকে নিয়ে নেয়। নবীনবরণ উৎসব হচ্ছে এবং তার সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতাও হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শীতকাল এই সময়টি 2020 সালে রবিবারে যে অনুষ্ঠানটি হচ্ছে এর জন্য সত্যিই আমরা খুব আনন্দিত। এবং আজকে আমাদের সবচেয়ে বড় কথা যে স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে। অন্যদিকে একইভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রঘুনাথগঞ্জে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রায় 400 জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740। মাউন্ট লিটারেজি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটারা জি স্কুল। মাউন্ট লিটারা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। औरंगाबाद पब्लिक स्कूले 2020-21 शिक्षाबर्षे भर्ती चलछे नार्सारी थेके उच्च माध्यमिक बांगला माध्यम स्कूल औरंगाबाद पब्लिक स्कूल बांगलार अन्यतम सेरा शिक्षा संस्कृति और समाज कल्याणमूलक संस्था शिवम एडुकेशन एंड सोशल वेलफेयर ट्रस्ट परिचालित औरंगाबाद पब्लिक स्कूले रयेछे स्कूल बासेर सुव्यवस्था विशुद्ध पानीय जलेर व्यवस्था रयेछे सीसी क्यामेरार नजरदारीर सुव्यवस्था স্মার্ট ক্লাসরুমের সুব্যবস্থা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নাচ গান জুডো ও ক্যারাটে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। প্রথাগত শিক্ষা নয়, ভবিষ্যৎ শিক্ষার বুনিয়াদ করতে আপনার সন্তানকে ভর্তি করুন আমাদের স্কুলে। ঠিকানা মন্ত্রী জাকির হোসেনের বাড়ির সামনে ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ। জাকিরবাবু এবং দীপবাবুর নতুন যে উদ্যোগ ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এই স্কুলটির মূল লক্ষ্য হচ্ছে প্রথাগত শিক্ষা নয়, বুনিয়াদী শিক্ষা এবং ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয়। আমাদের এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ভ্যালু এডুকেশন এবং আরও উন্নত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল। ভবিষ্যতে গিয়ে আমাদের গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করতে পারে সেই স্বপ্ন দেখেই আমরা শুরু করছি ঔরঙ্গাবাদ পাবলিক।